নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। পয়লা মে বুধ গ্রহ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে এবং অলরেডি বৃষ রাশিতে রাহু গ্রহের অবস্থান রয়েছে। আর স্বভাবতই রাহু ও বুধ একত্রে অবস্থান করার ফলে এই পাঁচ রাশির জাতক ও জাতিকার জীবনে অপার ধন আসতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, সাট্টা থেকে অর্থ আসতে চলেছে পয়লা মে থেকে 28 মের মধ্যে। তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশিক্র। আজ পয়লা মে, আর আজকে বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে এবং অলরেডি বৃষ রাশিতে রাহু গ্রহের অবস্থান রয়েছে। আর স্বভাবতই রাহু ও বুধ মিলে এই পাঁচ রাশির জাতক ও জাতিকার জীবনে প্রাপ্তিযোগ ঘটাতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আসতে চলেছে, আর এটি হঠাৎ করে। অর্থাৎ যে অর্থ আপনারা পেতে চলেছেন সেটি কিন্তু পুরোটাই হঠাৎ করে, আর এই হঠাৎ করে অর্থ দেয় লটারি, শেয়ার মার্কেট, সাট্টা, জুয়া এইসব। তাই আপনারা এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ পেতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এবং পাশাপাশি বুধ গ্রহকেও কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। কারণ বুধ দেয় বিচক্ষণ বুদ্ধি, অর্থাৎ কোন শেয়ারে টাকা লাগাবো, কোন শেয়ারে টাকা লাগালে আমি প্রফিটে থাকবো, সেটা কিন্তু বুদ্ধি, সেই তীক্ষ্ণ বুদ্ধি কিন্তু বুধ দিয়ে থাকে। আর রাহু দেয় অর্থ, আর সেই অর্থ দেয় হঠাৎ করে। তাই আপনার জন্মছকে রাহু গ্রহকেও শুভ থাকার প্রয়োজন রয়েছে। তাই আমি বলবো আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস। আর আপনারা যদি চান ফ্রিতে আপনাদের জন্মছক বিশ্লেষণ করা, সেক্ষেত্রে আপনি আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে প্রতি রবিবার দিন আমি ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে চলেছি। সেই চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট। তাই আপনারা সার্চ করুন অ্যাস্ট্রো টার্গেট এবং ভিডিওতে কমেন্টস করুন, অর্থাৎ আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান। আর রবিবার দিন আমি রাত্রিবেলা তার রিপ্লাই করব। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি লটারি, সাট্টা, শেয়ার থেকে অর্থ পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে অর্থ পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থাগমন হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে অর্থ পেতে চলেছেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে অর্থ পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে অর্থ পেতে চলেছেন। আর এই অর্থ পাওয়ার ক্ষেত্রে রাহু গ্রহের ভূমিকা অনবদ্য, যেটি আমি বারবার বলছি। তাই আপনার জন্মছকটি বিশ্লেষণ করে তারপর লটারি কাটুন। এরপরে লাস্ট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে অর্থ পেতে চলেছেন। তো এই ছিল পাঁচ সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি লটারি থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে অর্থ পেতে চলেছে।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।